বাংলা টেলিভিশনে জনপ্রিয় মুখ সৈরীতি বন্দ্যোপাধ্যায়। কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই 2014 সালে রোহিতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সৈরীতি এবং করোনাবহে গত বছর জুন মাসে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন বাক্সবদলের টিপ। সৈরীতি মেয়ের নাম রেখেছেন দিবিজা। মেয়ের সঙ্গে মাঝে মধ্যে ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে। আর এবার মেয়ের এক বছরের জন্মদিনে এক বিশেষ ভিডিও শেয়ার করলেন সৈরীতি। ভিডিওতে ভেসে উঠেছে পরিবারের সঙ্গে দিবিজার আনন্দঘন কিছু দারুণ মুহূর্ত। ভিডিওটি পোস্ট করে সৈরীতি লিখেছেন, হ্যাপি বার্থডে টু মাই হার্ট দিবিজা, আই ক্যান নট এক্সপ্রেস মাই ফিলিংস, গড ব্লেস ইউ উইথ অল দ্য হ্যাপি অ্যান্ড হেলদি লাইফ, মাম্মা লাভস ইউ দ্য মোস্ট। দেখুন সেই ভিডিও। প্রসঙ্গত নাকলীলা, বাক্সবদল ঠিক যেন লাভ স্টোরির মতো সুপারহিট মেগা সিরিয়ালের লিড চরিত্রে অভিনয় করেছেন সৈরীতি। মূলত বিজ্ঞাপন থেকে ক্যারিয়ার শুরু করে তারপর অভিনয় জগতে পা রাখেন এই অভিনেত্রী। তার অভিনীত ঠিক যেন লাভ স্টোরি ধারাবাহিক খুবই জনপ্রিয় হয়েছিল দর্শক মহলে। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।